এগুলো খুলে নেব। তো একটু হাত দিয়ে এরকম করলে কিন্তু খুলে যাবে। কত সুন্দরভাবে খুলে গেল। হ্যালো বন্ধুরা, আজকে আমি কাক পাউরুটি তৈরি করে দেখাবো। সেজন্য এখানে কয়েকটা আমি কফি কাপ নিয়েছি। এখন কফি কাপে আমি কিভাবে পাউরুটিগুলো তৈরি করে নেব সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। এখানে একটা আমি মিক্সি বোল নিয়েছি, নিয়ে এখন এখানে এক বাটি ময়দা দিয়ে দেব। এখানে চা চামচের আড়াই চামচের মতো আমি চিনি গুঁড়ো নিয়েছি। তো আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন। তো আমি গুঁড়ো চিনিটা দিলে কি হয়, এটা ময়দার সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যায়, সেজন্য গুঁড়ো চিনিটা দিয়ে নিলাম। আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো সবগুলো আমি মিক্সড করে নিয়ে নেব। এখন দিয়ে দেব 2 চামচের মতো সাদা তেল, আর একটু দিয়ে দেবো এলাচ গুঁড়ো। দিয়ে এখন তেল আর এলাচটার সঙ্গে ভালো করে ময়দাটা মিক্সড করে নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে নিয়েছি আমি টক দই। তো এটা আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি 30 মিনিট আগে। তো এটাকে ফেটিয়ে নিয়েছি, একটু করে দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব। একবারে সম্পূর্ণটা আমি দেব না, অল্প অল্প করে দিব আর ডোটাকে তৈরি করে নিয়ে নিব। এখানে কিন্তু কোনো রকম আমি ইস্ট, বেকিং পাউডার বা ডিম ব্যবহার করিনি, শুধুমাত্র আমি টক দই দিয়ে এই পাউরুটিটা তৈরি করে নিয়ে নিলাম। তো ডোটা এখন আমার হয়ে গেছে। তো একটু সাদা তেল দিয়ে এটার উপরটাতে একটু প্রেস করে নিয়েছি, আর দেখো এরকম নরম হয়েছে। এটাকে এখন ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। এটা যত বেশি রাখবেন তত ভালো। তো আমি 30 মিনিটের জন্য এটাকে রেখে দিব। একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম 30 মিনিটের জন্য। আছে তো দেখো ফুলে কতটা হয়েছে। তো এখন একটা চামচ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এদিকে কাপগুলো সব আমি বসিয়ে দিয়েছি। দিয়ে এখন কাপের এখানে দিয়ে দেব ব্যাটার। এখন চামচ দিয়ে একটু করে কেটে নিচ্ছি। নিয়ে যে আমি কাপগুলো নিয়েছি, কফি কাপগুলো, সেগুলোতে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু এই কাপগুলোতে আমি দিয়ে দিব। তো দেওয়ার পরে একটু কাপগুলো ট্যাপ করে দিতে হবে। সবগুলো ব্যাটার কিন্তু এখানে দিয়ে নিয়েছি আমি। সবগুলোতে দেখো কতটা ফাঁকা রেখেছি, রেখে কিন্তু দিয়ে দিয়েছি। তো একটু সৌন্দর্য দেখার জন্য এখানে আমি চেরি ফল দিয়ে দেব। চেরি ফলটা আমি কেটে নিয়েছি, তো এখানে দিয়ে দিলাম। এরকম করে সবগুলোতে আমি দিয়ে নিচ্ছি। আমার কিন্তু রেডি করা হয়ে গেছে সবগুলো। এখন একটা এরকম ফুটো থালা নিয়েছি, থালার মধ্যে সবগুলো বসিয়ে দিচ্ছি। এখন থালাটার মধ্যে সবগুলো কাপেই আমি দিয়ে দিব। এইরকম করে সবগুলো আমি বসিয়ে দিলাম। তো আজকে আমি চুলাই করব না, গ্যাসে করব এটা। তো এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটাকে এখন গরম করে নিয়ে নেব, আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। দিয়ে যে আমি ফুটো থালাতে রেখেছি কাপগুলো এখানে বসিয়ে দিলাম। দিয়ে এখন 30 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়ে রেখে দিলাম। তো ফিরে আসছি 30 মিনিট পর। এখন 30 মিনিট পর ফিরে এলাম। এখন ঢাকনাটা খুলে দেখছি হয়েছে কি না। তো দেখো আমি কিন্তু কাপগুলো ভর্তি করে দেইনি, আর কতটা ভর্তি হয়েছে সবগুলো কাপ দেখো উপরে উঠে গেছে। দেখো কাপটার থেকে কত উপরে উঠে গেছে। এগুলো কিন্তু আমি সব ভর্তি করে দেইনি, অর্ধেকটা করে দিয়েছিলাম। আর কত সুন্দর হয়েছে দেখতে পাউরুটিগুলো। তো এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখব হয়েছে কি না। তো কাঠির গায়ে একটুও লাগা নাই দেখো, এটা কিন্তু হয়ে গেছে। তো আমি এটা সাদাই রাখবো, লাল করব না। এখন কাপ থেকে পাউরুটিগুলো খুলে নেব। তো একটু হাত দিয়ে এরকম করলে কিন্তু খুলে যাবে। কত সুন্দরভাবে খুলে গেল।
আর দেখো একদম আমি কিন্তু এটা সাদা বানিয়ে নিয়েছি, আর ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে, এই দেখো কত সুন্দর জালিদার হয়েছে আর কত সুন্দর হয়েছে। এখন কিন্তু সবগুলো আমি কাপগুলোর থেকে খুলে নিয়েছি, আর দেখো কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে তো সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক থেকে দেখলে কিন্তু পেজটাকে আমার ফলো করে দিন। আজকের মতো এই পর্যন্ত, থ্যাংক ইউ।